নমস্কাৰ, জে চি চিৰ সংবাদ পৰিক্ৰমালৈ আপোনাক স্বাগতম জনাইছোঁ। ষ্টুডিঅ'ত মই চম্পক ডেকা। মৰিগাঁও জিলাৰ ভুৰবন্ধা শিক্ষাখণ্ডৰ এখন প্ৰাথমিক বিদ্যালয়। বিদ্যালয়খনলৈ সদায় আহে ছাত্ৰ ছাত্ৰী, কিন্তু নাহে শিক্ষক। শিক্ষক আহিব বুলি বাট চাই অৱশেষত ঘৰমুৱা হয় কণ কণ শিক্ষাৰ্থীসকল। কেতিয়াবা বিদ্যালয়খনলৈ শিক্ষক আহিলেও ছাত্ৰ ছাত্ৰীক মদ আনিবলৈ দি বিদ্যালয়তে মদ্যপান কৰে প্ৰধান শিক্ষকে। এখন দেশত স্বৰ্গধনু নামৰ এজন ৰজা আছিল। মৰিগাঁও ভুৰবন্ধা শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত এইখন হৈছে ভলুকাগুৰি চৰকাৰী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ১৯৪৫ চনতে স্থাপিত হোৱা এই বিদ্যালয়খনৰ শিক্ষা ব্যৱস্থাৰ কথা শুনিলে আপোনাৰ চকু কপালত উঠিব। বিদ্যালয়খনত শিক্ষক দুজন, প্ৰধান শিক্ষকজনৰ নাম ৰাজকুমাৰ বৰা। নাম যেনেকুৱা, কামো তেনেকুৱা। ৰাজকুমাৰ মানে প্ৰধান শিক্ষকজনৰ মন গ'লেই বিদ্যালয়লৈ আহে, মন গ'লেই নাহে। আৰু যেতিয়া আহে সুৰাত মগন হৈ আহে। এৰা, এনে শিক্ষকৰ পৰা কি আশা কৰিব পাৰে ছাত্ৰ ছাত্ৰীয়ে? আনজনো একেই, সহকাৰী শিক্ষক আজমল হুছেইন। ৰাজকুমাৰ যিফালে, আজমলো সেইফালে। এখেত বিদ্যালয়লৈ আহি লগতে ব্যস্ত হৈ পৰে, পিছে পাঠদানত নহয় মোবাইলত। শিক্ষক নহাৰ কাৰণে আজি ঘৰতে থাকিব লগা হ'ল আৰু ল'ৰা ছোৱালীখিনিক মই এঘণ্টামান শিক্ষা দি স্কুলৰ পৰা বিদায় দিলোঁ। মাহটোত এসপ্তাহ ভালকৈ পাঠদান নকৰে এই বিদ্যালয়খনত, যাৰ বাবে স্থানীয় একাংশ যুৱকে মাজে সময়ে পাঠদান চলায় বিদ্যালয়খনত। তদুপৰি শিক্ষকে ছাত্ৰ ছাত্ৰীকো মদ আনিবলৈ দিয়াৰো গুৰুতৰ অভিযোগ তুলিছে স্থানীয় লোকসকলে। ইয়ালৈ আহি হেনো ছাত্ৰ ছাত্ৰীক তেওঁ মানে মদ আনিবলৈও কাৰোবাক কাৰোবাক হেনো মানে হেৰি কয়, ল'ৰা ছোৱালীক মানে পঠায়। গতিকে ইয়াতকৈ দুৰ্ভাগ্যজনক মানে ঘটনা নাই পৃথিৱীত। হয়তো শিক্ষকে আহি শিক্ষাদানৰ পৰিৱৰ্তে যদি ছাত্ৰক মদ খোৱাহে শিকায়, ইয়াতকৈ আৰু নজিৰ আৰু পৃথিৱীত নাই। আজি স্কুললৈ ওলাই আহিলে, ওলাই আহি 10টা বজালৈ বাট চালে, মাষ্টৰ অহা নাই। তাৰপিছত ল'ৰা ছোৱালীবোৰ মানে খুই গ'লগৈ ঘৰলৈ। তাৰপিছত মই গম ল'লোঁ যে কিয় খুই আহিলা তোমালোকে। আমাৰ মাষ্টৰ অহা নাই, যেতিয়া আমাক সভাপতি চাই অলপ পঢ়ালে, সভাপতি অলপ পঢ়োৱাৰ পিছত আমাক বিদায় দিলে। আমাৰ প্ৰায় এই স্কুলখনত আজি দুবছৰ ধৰি এই কাৰ্যটো চলি আহিছে। যেতিয়াৰ পৰা প্ৰধান শিক্ষকজন ইয়াত আহিছে তেতিয়াৰ পৰাই তেওঁ অনিয়মীয়াকৈ স্কুলত আহে, কেতিয়াবা স্কুলত আহে কেতিয়াবা নাহে। যিজন সহকাৰী শিক্ষক আছে তেওঁ একেই অৱস্থা, কেতিয়াবা স্কুলত আহে কেতিয়াবা নাহে। সততে শিক্ষা বিভাগত উন্নয়নৰ শ্লোগান মাৰি থকা শিক্ষামন্ত্ৰীৰ ওচৰত অনুৰোধ জনালে ছাত্ৰ ছাত্ৰীসকলে, বিদ্যালয়খনলৈ এবাৰ চকু মেলি চাওক। নমস্কাৰ শিক্ষামন্ত্ৰী ছাৰ, আপোনালোকলৈ আমি সাহায্যকৈ অনুৰোধ কৰিছোঁ যে আমাৰ এই ফুলুকাগুৰি প্ৰাথমিক স্কুলত মানে ভাল শিক্ষক লাগে। আমি একেবাৰে নিব নোৱাৰা দিওঁ, কিন্তু আপুনি যদি উপকাৰ নকৰে আমাৰ উপায় নাই। পবিতৰাৰ বন বিভাগ আৰু মায়ং আৰক্ষীয়ে অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰে দুটা গঁড়ৰ চোৰাং চিকাৰীক। অভিযানকাৰী দলে মায়ঙৰ নেকেৰা হাবিৰ পৰা আকবৰ আলী আৰু জাগিৰোডৰ পৰা গিয়াছুদ্দিন নামৰ গঁড়ৰ চোৰাং চিকাৰী দুটাক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হয়। ইয়াৰ আগেয়ে বন বিভাগ আৰু আৰক্ষীয়ে আকবৰ আলীৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ কৰিছিল কেতবোৰ মাৰণাস্ত্ৰ। পবিতৰা অভয়াৰণ্য কৰ্তৃপক্ষ আৰু মায়ং আৰক্ষীয়ে অভিযান চলাই যোৱা 8 মাৰ্চত দুটা চোৰাং চিকাৰীক আটক কৰে। আটকাধীন চোৰাং চিকাৰী দুটা হৈছে আকবৰ আলী আৰু গিয়াছুদ্দিন। আটকাধীন আকবৰ আলীৰ ঘৰ পবিতৰাৰ সমীপৰ নেকেৰা হাবিত আৰু গিয়াছুদ্দিনৰ ঘৰ হৈছে জাগিৰোডত। উল্লেখ যে বিগত বুধবাৰে সন্ধিয়া পবিতৰা বন বিভাগ আৰু মায়ং আৰক্ষীয়ে অভিযান চলাই আকবৰ আলীৰ ঘৰৰ পৰা 3.03 ৰাইফল, 2 মেগজিন, 10 হাজাৰ সজীৱ গুলীকে ধৰি চোকা অস্ত্ৰ শস্ত্ৰ জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিল। চোৰাং চিকাৰীয়ে পবিতৰাত গড় হত্যাৰ পৰিকল্পনাৰে অভয়াৰণ্যখনৰ সমীপত বাঁহ পাতিছিল বুলি আৰক্ষী সূত্ৰে প্ৰকাশ কৰিছে। যোৱা 6 তাৰিখে আমি ৰিলায়েবল চ'ৰ্চ এটাৰ পৰা আমি ইনফৰ্মেশ্যন পাইছিলোঁ। সেই মৰ্মে আমাৰ এছ পি ছাৰ, এডিশ্যনেল এছ পি ছাৰ, আমাৰ DSP হেডকোৱাৰ্টাৰ ছাৰ, আমাৰ ৰেঞ্জাৰ ছাৰ,
সকলরে লগত যোগাযোগ ক্রমে নির্দেশ ক্রমে পরামর্শ ক্রমে কৌশলগত অভিযান চলায় আমি আমার মায়ং এলাকার নেকেরা হাবির আমি আকবর আলি নামের এগারপর আমি ইতিমধ্যে আমি আর্মস রিকভারি করেছো, দুটা 303 রাইফল ম্যাগজিন আদি করে দৌড়ান লাইফ এমুনিশন। তারপরে আমার অভিযান অবিরত আসে আর আমি আকবর আলি বোলা যখন রাইনো পোসার আসে আমি করায়ত্ত করবলে সক্ষম হল। আর তদন্তক্রমে আমি পুনের অভিযান চলায় আমি জাগিরোড এলাকার গিয়াসুদ্দিন নামার আর এজনক রাইনো পোসারক আমি ধরবলে সক্ষম হল। সোনাপুরের সামতাত তিনদিনের কার্যসূচীরে অনুষ্ঠিত হয় আমৃ কার্বি যুব মহোৎসব। মহোৎসবের সংগতি রাখি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার বিভিন্ন পরম্পরাগত নৃত্য গীত আদি প্রদর্শন করা হয়। সোনাপুরের সামতাত তিনদিনীয় বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হয় আমৃ কার্বি যুব মহোৎসব। বৃহস্পতিবারের শনিবার তিনদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয় এই আমৃ কার্বি যুব মহোৎসব। শনিবারে সামরণি পড়ে আমৃ কার্বি যুব মহোৎসবের। শনিবারে কার্বি সকলের এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা উলিওয়া হয়, বিভিন্ন গীত নৃত্য প্রদর্শন করা হয়। অন্তিম দিনা বহুসংখ্যক লোকের বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে অংশগ্রহণ করে আমৃ কার্বি যুব মহোৎসব। এই উপলক্ষে সোনাপুরের সামতা অঞ্চল দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। জাগিরোডের পালিগুড়ি পথ দুর্ঘটনা। ধান কহিয়া টাটা মেজিক বাগরি থিতাতে এজন নিহত হওয়ার দুর্ঘটনাত আন ছয়জন আঘাতপ্রাপ্ত হয়। জাগিরোড মরিগাঁও পথর পালিগুড়ি এক ভয়ানক পথ দুর্ঘটনা সংঘটিত হয়। যা 11 মার্চত এখন ধান কহিয়া টাটা মোবাইল গাড়ি তীব্র বেগত আহি থাকা অবস্থাত দুর্ঘটনাত পতিত হয়। দুর্ঘটনাটোত নীরজ আলী নামের লোকজন থিতাতে নিহত হওয়ার আন ছজন লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। পুয়া প্রায় 9:30 বজাত AS21C7687 নম্বরের গাড়িখন ধানের বস্তাসহ বাগরি পড়ে পথর উপর। আহত লোককেইজনক ততাতৈয়াকৈ জাগিরোডের মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ত ভর্তি করা হয় যদিও উন্নত চিকিৎসার বাবে GMCHলৈ প্রেরণ করে। দুর্ঘটনাগ্রস্ত আটাইকেইজন লোক আছিল লাহরিঘাটর। ধানের বস্তাভর্তি গাড়িখন লাহরিঘাটের জাগিরোড অভিমুখে আহি আছিল। মরিগাঁও জাতীয় মূকাভিনয় মহোৎসব। মরিগাঁও জেলা পুথিভঁৰাল প্রেক্ষাগৃহত উদযাপন করা এই অনুষ্ঠান শুভ উদ্বোধন করে মূকাভিনয় শিল্পী মইনুল হকে। চৌষষ্ঠি কলার ভিতর আটাইতক কঠিন কলাটোই হয়েছে মূকাভিনয়। জন্মর পিছতেই প্রতিগী ব্যক্তিয়ে জীবনশৈলীত লৈ অহা অভিনয় হয়েছে মূকাভিনয়। এই মূকাভিনয় কলাটি পরিবেশিত হল মরিগাঁওত। মরিগাঁও জেলা পুথিভঁৰাল প্রেক্ষাগৃহত শনিবারে নিশা উদযাপন করা হল জাতীয় মূকাভিনয় মহোৎসব। মরিগাঁওর মূকাভিনয় শিল্পী মুকুন্দনাথর একক প্রচেষ্টাত অনুষ্ঠিত হওয়া মূকাভিনয় মহোৎসবটি শুভ উদ্বোধন করে মূকাভিনয় শিল্পী তথা সংগীত নাটক অকাডেমির সম্মানপ্রাপ্ত মইনুল হকে। এই প্রথমবারের ন্যাশনাল মাইম ফেস্টিভেল আয়োজন করেছে মুকুন্দনাথে, আর বুধক হিসেবে আইসিল। মূকাভিনয় এটি কঠিন কলা। এই কলাটো আমি গাঁয়ে ভূঁয়ে নগরে শহরে এই কলাটো পপুলারাইজ করব কারণে আমি লাগি আছো, উতপ্রোতভাবে লাগিছে। গোটে মোর জীবনের আধা বয়স মই ইয়াতে দিলুয়ে। গতি এটা নতুন যেখানে ওলাই আছে মোর স্টুডেন্ট মুকুন্দনাথ মোর স্টুডেন্ট আসে, গতি ইহত এখেসকলে লাগি আছে। গতি এই কলাটো
যান প্রকারি হয় তার মই আনন্দ পাও। মহোৎসবত বিভিন্ন মুকাভিনয় শিল্পীর কলিকতা জলপাইগুড়ি আর নিউ জলপাইগুড়ির শিল্পী সকলে করা মুকাভিনয়ে মরিগাঁওয়ার রাইজক আমোদ দিবলে সক্ষম হয়। মুখা কালচাৰ চেণ্টাৰ উদ্যোগত আমি আয়োজন কৰিছিলোঁ প্ৰথম জাতীয় মুকাভিনয় মহোৎসৱ। এই মহোৎসৱখনিত আমি দৰ্শকৰ বিপুল সঁহাৰি লাভ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু প্ৰথম এই জাতীয় মুকাভিনয় মহোৎসৱত কলিকতা, কোচবিহাৰ, নিউ জলপাইগুড়ি, কোচবিহাৰকে ধৰি বিভিন্ন দলসমূহে অংশগ্ৰহণ কৰিছিলে আৰু এই প্ৰথম জাতীয় মুকাভিনয় মহোৎসৱখনি উদ্বোধন কৰিছিলে। আমি মুকাভিনয় বুলি ক'লে যিজনক সৰুৰে পৰা আমি বুজি পাওঁ, দেখি আহিছোঁ, সংগীত নাটক একাডেমী বঁটাপ্ৰাপ্ত বিশিষ্ট মুকাভিনয় শিল্পী শ্ৰদ্ধাৰ শ্ৰী মইনুল হক ডাঙৰীয়াই। জাগৃত সন্মিলিত মহাসংঘৰ সংবাদমেল অনুসূচিত জাতি জনজাতি আৰু পিছপৰা সম্প্ৰদায়ৰ বিৰুদ্ধে কেন্দ্ৰীয় চৰকাৰে কৰা ষড়যন্ত্ৰ সংবিধান বিৰোধী বুলি অভিযোগ মহাসংঘৰ। সংবাদমেলত মহাসংঘৰ দাবী যে সংৰক্ষিতসকলৰ বাবে 200 পইণ্ট ৰোষ্টাৰ তথা চাকৰি সংৰক্ষণৰ ব্যৱস্থা বাহাল ৰাখিব লাগে। অসমৰ খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠীৰ বাবে মাত মাতি অহা অসম সন্মিলিত মহাসংঘই বৃহস্পতিবাৰে জাগীৰোডত এখন সংবাদমেল সম্বোধন কৰি কয় যে অনুসূচিত জাতি জনজাতি আৰু পিছপৰা সম্প্ৰদায়ৰ বিৰুদ্ধে কেন্দ্ৰীয় চৰকাৰে কৰা ষড়যন্ত্ৰ সংবিধান বিৰোধী। এই ক্ষেত্ৰত মহাসংঘই দাবী কৰে যে সংৰক্ষিতসকলৰ বাবে 200 পইণ্ট ৰোষ্টাৰ তথা চাকৰি সংৰক্ষণ ব্যৱস্থাটোকে বাহাল ৰাখিব লাগে। মহাসংঘৰ সভাপতি তুলসী বৰদলৈ, কাৰ্যকৰী সভাপতি মতিউৰ ৰহমান আদি বিষয়ববীয়াৰ উপস্থিত থকা সংবাদমেলত আৰু কয় যে 97টা খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠীৰ সহযোগত খিলঞ্জীয়াসকলৰ সৰ্বদিশৰ সুৰক্ষা বিচাৰি দেশৰ সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ সাংবিধানিক বিচাৰপীঠত 4টাকৈ গোচৰ চলাই থকা হৈছে। সংবাদমেলত মহাসংঘই চৰকাৰৰ বিৰুদ্ধে অভিযোগ কৰি কয় যে ধৰ্মীয় সংখ্যালঘুৰ নামত চৰকাৰী অনুদান, শিক্ষাগত বৃত্তি বিতৰণ ইত্যাদিত ব্যাপক অন্যায় অনীতি চলি আছে। ধৰ্মীয় সংখ্যালঘুৰ নামত কেৱল বাঙালী মুছলমানেহে সিংহভাগ সুবিধা লাভ কৰি আছে। ইয়াৰ বিপৰীতে ধৰ্মীয় সংখ্যালঘু বৌদ্ধ, শিখ, জৈন, খ্ৰীষ্টান আদিৰ লগতে খিলঞ্জীয়া অসমীয়া ভাষী গৰীয়া মৰিয়া দেশীসকলে সংখ্যালঘু হিচাপে পাব লগা ন্যায়প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত হৈ আহিছে। এই ক্ষেত্ৰত চৰকাৰে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে বুলি দাবী কৰিছে মহাসংঘই। সংখ্যালঘুৰ নামত চৰকাৰী অনুদান, শিক্ষাগত বৃত্তি ইত্যাদি বিতৰণত ব্যাপক অন্যায় অনীতি চলি আছে বুলি মহাসভাই অভিযোগ কৰে। অসমত ধৰ্মীয় সংখ্যালঘুৰ নামত কেৱল বাঙালী মুছলমানেহে সিংহভাগ সুবিধা লাভ কৰি আছে বুলি মহাসভাই গভীৰ উদ্বেগ প্ৰকাশ কৰে। ধৰ্মীয় সংখ্যালঘু বুলি কওঁতে বৌদ্ধ, শিখ, খ্ৰীষ্টান আদিৰ লগতে খিলঞ্জীয়া অসমীয়াভাষী গৰীয়া মৰীয়া দেশী, এইখিনি হ'ল অসমীয়া মুছলমান। এইসকলেও সংখ্যালঘু হিচাপে পাব লগা ন্যায্যপ্ৰাপ্য অধিকাৰৰ পৰা বঞ্চিত হৈ আছে বুলি উল্লেখ কৰি শীঘ্ৰে চৰকাৰক এই ক্ষেত্ৰত যথোপযুক্ত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ মহাসভাই দাবী জনায়। অসম অশান্ত অঞ্চল আইন আৰু সামৰিক বাহিনী বিশেষ ক্ষমতা আইন 1958 বৰ্তমান বাহাল ৰখা কাৰ্যক ঔপনিৱেশিক চৰিত্ৰৰ ফল বুলি অভিহিত কৰি শীঘ্ৰে এই কলা আইন দুখন প্ৰত্যাহাৰ কৰিবৰ কাৰণে মহাসভাই দাবী জনাইছে। আনহাতে অসমৰ খিলঞ্জীয়াসকলৰ হাজাৰ হাজাৰ বছৰীয়া গৃহভূমিত গৃহ শাসন পুনৰ প্ৰতিষ্ঠা হ'ব লাগে বুলিও দাবী কৰে সংবাদমেলত। লগতে খিলঞ্জীয়াসকলৰ সুৰক্ষাৰ বাবে ৰাজনৈতিক সংগঠনৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰি খিলঞ্জীয়া আদিবাসীৰ সুৰক্ষা পৰিষদ অসম নামেৰে এখন আহ্বায়ক সমিতি গঠন কৰা বুলিও সংবাদমেলত কয় মতিউৰ ৰহমানে। মহাসংঘই প্ৰত্যক্ষভাৱে সংসদীয় ৰাজনীতিত অংশগ্ৰহণ নকৰে, কিন্তু অসমৰ হাজাৰ বছৰীয়া খিলঞ্জীয়াসকলৰ হিত অধিকাৰ, মৰ্যাদা আৰু ক্ষমতা পুনৰুদ্ধাৰৰ বাবে গঠিত হোৱা খিলঞ্জীয়া আদিবাসী সুৰক্ষা পৰিষদ অসমক সৰ্বতোপ্ৰকাৰে সহায় সহযোগিতা কৰি যাব বুলি মহাসংঘৰ নেতৃবৃন্দই সংবাদমেলযোগে ঘোষণা কৰে। জাগীৰোড মহাবিদ্যালয়ত 1 কোটি টকা ব্যয়েৰে নিৰ্মাণ হ'ব অনুসূচিত জাতি ছাত্ৰীনিবাস। এই নিবাসৰ নিৰ্মাণ কাৰ্যৰ শুভাৰম্ভ কৰে অসম চৰকাৰৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। বাবু জগজীৱন ৰাম যোজনাৰ অধীনত জাগীৰোড মহাবিদ্যালয় অনুসূচিত জাতি ছাত্ৰীনিবাস নিৰ্মাণ কাৰ্যৰ দেওবাৰে শুভাৰম্ভ কৰা হয়। প্ৰায় 1 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ হ'বলগীয়া ছাত্ৰীনিবাসৰ নিৰ্মাণ কাৰ্যৰ আধাৰশিলা কৰে স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগৰ ৰাজ্যিক মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। এই লৈ মহাবিদ্যালয় প্ৰাংগণত এখন সভাও অনুষ্ঠিত কৰা হয়। সভাত মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ লগতে মহাবিদ্যালয়খনৰ অধ্যক্ষ ডঃ ভৱেন চন্দ্ৰ নেওগ, মৰিগাঁও জিলা বিজেপিৰ সভাপতি ধৰণীধৰ বৰদলৈ আদিও উপস্থিত থাকে। একেদৰে মন্ত্ৰী হাজৰিকাই একেদিনাই জাগীৰোড চহৰৰ বিভিন্ন এলেকাত ষ্ট্ৰীট লাইটৰ ব্যৱস্থা কৰি এই কামৰ শুভাৰম্ভ কৰে।
এই কার্যসূচীত মরিগাঁও জেলার উপায়ুক্ত ঋতুরাজ বরাকে ধরে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসকল উপস্থিত থাকে। শহরখনত সৌরশক্তি চালিত প্রায় 70টা স্ট্রীট লাইট স্থাপন করা হব বলে জানিবলৈ দিয়ে মন্ত্রীগুলো। 1 কোটি টকাৰে এটা গার্লস হোস্টেল ইয়াতে আধারশিলা করল সরকারের। আমি দুটা হোস্টেল, এটা মায়ং কলেজত আর একটা জাগৃত কলেজত আমি লোলকে সক্ষম হয়েছ। তারে আমি জাগৃত যাতে অল্প উন্নত ভাল চহরলৈকে পরিবর্তন করব পাৰো, আমি তার কারণে 70টা আমি স্ট্রীট লাইট 9 মিটার ওখ 10 ওয়াটর স্ট্রীট লাইট আজি দিয়ার আধারশিলা করল। রাজ্যের অন্যান্য প্রান্তর জাগৃতও বিভিন্ন কার্যসূচী পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। পুরুষের সমমর্যাদার নারী জাতিক আগুয়াই নিয়া আর নারীর অধিকার শক্তিশালী করার উদ্দেশ্যে সমগ্র বিশ্বতে 8 মার্চ তারিখে প্রতি বছরে আন্তর্জাতিক নারী দিবস পালন করে অহা হয়েছে। সেই অনুসরি সেইদিনা জাগৃতর বিভিন্ন মহিলা অনুষ্ঠানে পালন করে নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সদৌম লেখিকা সমারোহ সমিতি জাগৃত শাখার উদ্যোগত তথা পশ্চিম নগাঁও লেখিকা সমারোহ শাখা আর স্থানীয় সূর্যোদয় গোষ্ঠীর সহযোগত 8 মার্চত পশ্চিম নগাঁও বিহুতলীত বিভিন্ন কার্যসূচীরে নারী দিবস উদযাপন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের সংগতি রাখি বিভিন্ন কার্যসূচীর লেখিকা অকন দেবীর এখন উপন্যাস তোমালৈ মনত পড়ে নামের গ্রন্থখন উন্মোচন করা হয়। গ্রন্থখন উন্মোচন করে বিশিষ্ট লেখিকা প্রণীতা শর্মা বরদলৈয়ে। নারী তুমি অনন্যা শীর্ষক এক অনুষ্ঠানের জড়িয়ে পালন করা এই নারী দিবসত বিভিন্ন গীত মাতর অনুষ্ঠানও রূপায়ণ করা হয়। জাগৃত লেখিকা সমারোহর সভানেত্রী ভানু ভূঁয়া মজুমদারে পৌরোহিত্য করা আর সম্পাদিকা প্রতিভা দেউরাজায় উদ্দেশ্য ব্যাখ্যা করা অনুষ্ঠানত নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে শাখাটির প্রাক্তন সভানেত্রী চিত্রলেখা বরায়। পশ্চিম নগাঁও মহিলা সমাজক লৈ উদযাপন করছো আজি এই নারী দিবসের তাৎপর্য রাখি। আমার মাজরে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদিকা তথা শিশু সাহিত্য বঁটাপ্রাপ্ত বিশিষ্ট লেখিকা শ্রীযুতা অকন দেবী বাইদেউর নারী নির্যাতনক লৈ লিখা এখন সামাজিক উপন্যাস তোমালৈ মনত পড়ে, এই উপন্যাসখনি উন্মোচন করা হয়েছে। উন্মোচন করেছে গুৱাহাটী কামরূপ একাডেমির শিক্ষয়িত্রী তথা বিশিষ্ট লেখিকা শ্রীযুতা প্রণীতা শর্মা বরদলৈ। ইফালে জাগৃতর স্বেচ্ছাসেবী অনুষ্ঠান অর্পিতা আর কল্যাণী মহিলা সংঘর উদ্যোগত যৌথভাবে 8 মার্চত পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। অর্পিতার কার্যালয়ত অনুষ্ঠিত করা এই অনুষ্ঠানত স্থানীয় কেবাগৰাকীও বয়োজ্যেষ্ঠ মহিলাক সম্বর্ধনা জানানো হয়। অর্পিতার সম্পাদিকা বন্দনা দাসে উদ্দেশ্য ব্যাখ্যা করা অনুষ্ঠানত বন্তি প্রজ্বলন করে সমাজসেবিকা ঈশ্বরী উপাধ্যায়ে। বাণী বরঠাকুরে পৌরোহিত্য করা সভাখনত সমাজত নারীর ভূমিকা সন্দর্ভত বক্তব্য আগবহায় অকন দেবী, রঞ্জু চুতিয়া, গুণদা বরুয়া, বন্তি দেবীয়ে। একদরে জাগৃত মহাবিদ্যালয়ের মহিলা গোটেও সেইদিনা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণত পালন করে আন্তর্জাতিক নারী দিবস। দিবসত লিঙ্গ সংবেদনশীলকরণ বিষয় সন্দর্ভত বক্তব্য আগবহায় গুৱাহাটীস্থ NEF আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর রুমা বরদলৈয়ে। ইফালে জাগৃত নিজরাপার মহিলা সমিতিও 8 মার্চর দিনা অন্যান্য প্রান্তর বিভিন্ন কার্যসূচীরে জাগৃত সাহিত্য সভা ভবনত পালন করে আন্তর্জাতিক নারী দিবস। ইফালে ক্ষেত্রী ডিমরিয়া মহাবিদ্যালয়ের মহিলা কোষ ডিমরিয়া মহাবিদ্যালয় শিক্ষক সন্থার সৌজন্যত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে বন্তি প্রজ্বলন করে হিন্দী বিভাগের মুরব্বী অধ্যাপক মোহিনী মোহন ডেকায়। অসমীয়া বিভাগের অধ্যাপিকা নিশিগন্ধা তালুকদারে আধরা এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কার্যসূচীত বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকে ডিমরিয়া মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর দীপা বরদলৈ মেধি আর ডক্টর সরলা বৈশ্য ভূঁয়ার লগতে ডিমরিয়া মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের মুরব্বী অধ্যাপক নগেন্দ্রনাথ মেধি, হিন্দী বিভাগের মুরব্বী অধ্যাপক মোহিনী মোহন ডেকা, মহিলা কোষের সভাপতি বিরজা তালুকদার, ডিমরিয়া মহাবিদ্যালয়ের শিক্ষক গোটর সভাপতি প্রদীপ গোস্বামী, মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা আর শিক্ষার্থী সকল। এই অনুষ্ঠানতে দুগৰাকী কৃতি ছাত্রীক সম্বর্ধনাও জানানো হয়। আমার ডিমরিয়া অঞ্চলের দুগৰাকী মহিলা আহি আমার সভাখনও শুৱনি কৰিছে, লগতে আমার কৃতি দুগৰাকী ছাত্রীক ইয়াত সম্বর্ধনা জানানো হয়েছে। আর আজি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার মহিলা কোষের পরাই হোক আমি এখার কথাই কব বিচারি যে নারী আজিও বহু ক্ষেত্র শারীরিকভাবেই নয় মানসিকভাবেও দুর্বল হয়ে আছে, আর সেই দুর্বলতার প্রধান কারণটাই হয়েছে আমার
পুরুষ সমাজখন। গতিকে আমার সমাজখনে যদি এই বৈষম্যমূলক আচরণটো এৰি নারী আগর দরে বৈদিক যুগর দরে যদি সমান স্থান দিয়ে, যেদরে গার্গীয়ে গায়ত্রীয়ে মন্ত্রর স্রষ্টাও আছে দ্রষ্টাও আছে, ঠিক তেনেদরে যদি আজির নারীকো সমান স্থান দিয়ে, তেতিয়া হলে হয়তো আমি স্বাভিমানেরে আমি যুঁজিব পারিম। নিশা 12 বজাতো আমি যেটা রাতে উলাই যাব লগা হব, তেতিয়া হয়তো আমার কেতিয়াও ভয় নালাগিব যে আমি নারী আর আমার যিকোনো মুহূর্ততে কিবা এটা অঘটন ঘটিব। একেদরে আন্তর্জাতিক নারী দিবসটি সমগ্র দেশের লগতে মরিগাঁও জেলার গ্রাম্য পুথিভঁরাল সন্থার উদ্যোগত দমাল দীপ্তি পুথিভঁরালের সহযোগত শুক্রবারে দিনজোড়া কার্যসূচীরে পালন করা হয়। পুয়া 11 বজাত দমাল রঙ্গমঞ্চত দমাল গাঁও উন্নয়ন সমিতির প্রাক্তন সভাপতি গেথুরাম বরদলৈর সঞ্চালনাত অনুষ্ঠিত রক্ষণশীল সমাজত নারী শক্তির ভূমিকা শীর্ষক সজাগতা সভাখনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এজারবাড়ী গাঁও পঞ্চায়েতের সভানেত্রী কণমাই বরদলৈয়ে। সদৌ অসম গ্রাম্য পুথিভঁরাল সন্থার সভাপতি প্রতাপ হাজরিকা, জিলা সন্থার সভাপতি রমেশ কাকতি, জিলা সন্থার সাধারণ সম্পাদক বলদেব নাথ, উপসভাপতি ফটিক ডেকায় সভাত ভাষণ প্রদান করে। ইফালে নারী দিবসের সঙ্গতি রাখি মরিগাঁও জেলা মানসিক রোগ নিরাময় বিভাগের জড়িয়ে উক্ত অঞ্চলের জনসাধারণের মানসিক রোগ নিরাময় আর চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। ইয়ার সঙ্গতি রাখি এখন বিশেষ সভাও আয়োজন করা হয়। এই সভাত মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়ন্ত দত্ত, মানসিক রোগ নিরাময় আর চিন্তাকরণের পরামর্শদাতা নিমিষা বরা উপস্থিত থাকে। আনফালে উপস্থিত 150 পুরুষ মহিলার রোগ পরীক্ষণ করা হয়, উপস্থিত রাইজর মাজত বিনামূলিয়াক ঔষধও বিতরণ করা হয়। উক্ত সভাত পুথিভঁরাল সন্থার সহ সম্পাদক নরেশ্বর নাথ, সাংগঠনিক সম্পাদক চন্দন বরুয়া উপস্থিত থাকে। জাগিরোদ গাঁও পঞ্চায়েতের অধীনত কৃষি বাঁধ নির্মাণ কার্যর শুভারম্ভ করা হয় যা 7 মার্চত। প্রায় 10 লাখ টাকা ব্যয়ে নির্মাণ হবলগিয়া এই কৃষি বাঁধর কামর শুভারম্ভ করে মরিগাঁও জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া কিশোর ঠাকুরিয়ায়। জাগিরোদ গাঁও পঞ্চায়েতের অন্তর্গত MG NREGA আঁচনির কামর শুভারম্ভ, পঞ্চায়েতখনের পশ্চিম নগাঁওত শুভারম্ভ করা হয় এই কামর। 37 নং রাষ্ট্রীয় ঘাইপথরপর NF রেলওয়ে লাইনের পকি ড্রেইনলে থাকা কৃষি বান্ধট পুনের নির্মাণের পঞ্চায়েতের অধীনত ধার্য করা হয়েছে প্রায় 10 লাখ টাকা। আসনিখনের কামর শুভারম্ভ করে মরিগাঁও জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া কিশোর ঠাকুরিয়ায়। 2018-19 বিত্তীয় বর্ষর অধীনত নির্মাণ হবলগিয়া এই কৃষি বান্ধটির নির্মাণ কার্যর শুভারম্ভ অনুষ্ঠানত জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া কিশোর ঠাকুরিয়ার জাগিরোদ গাঁও পঞ্চায়েতের সভাপতি দেব বরদলৈ, সচিব উৎপল কুমার গগৈকে ধরে মায়ং উন্নয়ন খণ্ডের অন্যান্য বিষয়াবর্গ উপস্থিত থাকে। MG NREGA একটা কামর শুভারম্ভণি করা হয়েছে 18-19 বর্ষর আর এনেকে রাইজর উপস্থিতিত স্বচ্ছভাবে মুকলিমূরিয়াকে আমি আসনি উদ্বোধন করছো আর সকল রাইজর এই সম্পর্কে গোটেখিনি তথ্য জ্ঞাত হব আর এই কাম করার জব কার্ড হোল্ডারখিনিও আছে ইত্যাদি কাম আরম্ভ করব আর স্বচ্ছভাবে এই কামট করার কারণে মানে ভাব যে ইয়ার মানদণ্ড যথেষ্ট উন্নত হব। এবার চাও হোক এটি খেলার বাতরি। মরিগাঁও সদর ছাত্র সন্থার উদ্যোগত দন্দুয়া শাখা ছাত্র সন্থার সৌজন্যত আর দন্দুয়া আঞ্চলিক রাইজর সহযোগত প্রয়াত ছাত্র নেতা মিলনজ্যোতি বরার সৌরণীর চলন্ত ট্রফির তৃতীয় বার্ষিক ভলিবল খেল অনুষ্ঠিত হয় যা 10 মার্চত। দন্দুয়ার বনপাড়া স্কুল খেলপথারত অনুষ্ঠিত এই খেলর কার্যসূচী হিসাবে পুয়া পতাকা উত্তোলন আর শহীদ তর্পণের শুভারম্ভ করে দিবা নৈশ খেল আরম্ভ করা হয়। প্রতিযোগিতাখনত 15টা দলে অংশগ্রহণ করে। অনুষ্ঠানত উপস্থিত থাকে জিলা আসুর সভাপতি হিমাংশু মহন্ত, সাধারণ সম্পাদক টিপুল কুমার নাথ, কেন্দ্রীয় কার্যনির্বাহক উৎপল শর্মা, সদৌ অসম ভলিবল সন্থার সহকারী সম্পাদক জিতু বরদলৈ, খেল পরিচালক নাসির আহমেদ, শিক্ষাবিদ তিলেন্দ্র বরা, মহেন্দ্র নাথ, আন্তঃরাষ্ট্রীয় ফুটবল খেলুৱৈ পদ্মেশ্বর ডেকা, মিলন বরার পরিয়াল আর বটার দাতা সকল। অনুষ্ঠানটি আধরে অভ্যর্থনা সমিতির সাধারণ সম্পাদক কুঞ্জ বরাই। চূড়ান্ত খেলত বিজয়ী হয় কপিলি ভলিবল দল দন্দুয়া আর বিজেতার খেতাব অর্জন করে জাগিরোদ স্পোর্টস ক্লাবে। শ্রেষ্ঠ খেলুয়ের সম্মান লাভ করে জাগিরোদর ইব্রাহিম আলিয়ে। বলিষ্ঠ ছাত্র নেতা এসময়ের সভাপতি মিলনজ্যোতি বরার স্মৃতি, তখেতে যেহেতু হঠাৎ আমার মাজের পর হেরাই গেল, তখেতর স্মৃতি জিয়াই রাখবর কারণে মরিগাঁও সদর ছাত্র সন্থায় প্রতি বছরে তখেতর নামত এখনই তখেতর চলন্ত ট্রফি সুরণি
এখন ভলিবল খেল প্রতিযোগিতা আয়োজন করে আহিছে। এবার আমি টি বার্ষিক ভলিবল খেল আয়োজন করছো, দিনের ঠিক 2 বজার খেলবিল আরম্ভ হয়েছে। ইয়ার যোগে আমি গাঁও অঞ্চলবিল জেলাখনের গাঁও ভিতর অঞ্চলের আমি যাতে একোজন ভাল খেলো উলিয়াই আনব পো, ইয়াই হয়েছে প্রয়াস। আর ইয়ার লগতে সেইগী বলিষ্ঠ নেতার স্মৃতি জিয়াই রাখবর কারণে সজীব করে রাখার কারণে আমার এক প্রয়াস। এবার চাওক এটি বিশেষ বাতরি রবিবার, এটি সংক্ষিপ্ত রূপ চাওক কেটামান খবর। জিলা আইন সেবা প্রাধিকরণ মরিগাঁওর উদ্যোগত কুমুরাগুড়ির বিশ্বভারতী পুথিভঁরাল আর বিনয় যুবক সংঘর প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হয় এখন আইন সজাগতা সভা। এই সজাগতা সভাত বিশেষ অভিভাবক আর জ্যেষ্ঠ নাগরিকর তত্ত্বাবধান আর কল্যাণ আইন 2007, উপভোক্তা অধিকার আইন আর মটর দুর্ঘটনা দাবি আইন, ফৌজদারি আইনের মৌলিক কার্যবিধির সন্দর্ভত সজাগতা বৃদ্ধির লক্ষ্যে ভাষণ আগবায় আইন বিশেষজ্ঞসকলে। এই সজাগতা সভাত মরিগাঁও জেলা আইন সেবা প্রাধিকরণের সচিব, মরিগাঁও জেলা বার এসোসিয়েশনের বিষয়ববিয়া শাহজাহান বেগম শাহে সমাজের কোন সকল লোকক বিনামূলীয় আইন সেবার হিতাধিকারী হব সেই বিষয়ে বহল ব্যাখ্যা আগবায়। মরিগাঁও জেলা পশ্চিম আঞ্চলিক বৈদিক বৈষ্ণব সভা মনোহা শাখার দ্বিতীয় বার্ষিক অধিবেশন মঙ্গলবারের দুদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয়। পশ্চিম মনোহা নামঘর প্রাঙ্গণত জেলাখনের বিভিন্ন প্রান্তর অহা ভকত বৈষ্ণব, আই মাতৃ, যুবক যুবতীয়ে অংশগ্রহণ করা এই অধিবেশনত এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করে। অধিবেশনত ধর্মধ্বজা উত্তোলন, বন্তি প্রজ্বলন, স্মৃতি তর্পণ আদি কার্যসূচীর ভাগবত ভ্রমণ কার্যসূচী পালন করে। হরিনামর ধ্বনিরে মুখরিত হয়ে পড়া এই ভাগবত ভ্রমণ কার্যসূচী নামঘর প্রাঙ্গণের পর আরম্ভ করে অঞ্চলটির বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে। পশ্চিম মনোহা নামঘর প্রাঙ্গণত মরিগাঁও জেলা পশ্চিমাঞ্চলিক বৈদিক বৈষ্ণব সভার মনোহা শাখার দ্বিতীয় দ্বিবার্ষিক অধিবেশন বর্ণাঢ্য কার্যসূচীরে দুদিনিয়াক 27, 28 আর ইংরাজি 12-13 মার্চ 2019 তারিখে মঙ্গলবার বুধবারে ইয়াত আয়োজন করা হয়েছে। আগন্তুক লোকসভা নির্বাচনকে ধরে দলীয় অন্যান্য সাংগঠনিক কাম কাজ সন্দর্ভত জাগিরোড ব্লক কংগ্রেসের এখন সভা শনিবারে অনুষ্ঠিত হয়। জাগিরোড ব্লক কংগ্রেসের কার্যালয়ত অনুষ্ঠিত এই সভাত প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশনা অনুসরি জাগিরোড ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি হিসাবে লক্ষ্মীকান্ত ডেকাক দায়িত্বভার অর্পণ করা হয়। মরিগাঁও জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীর কুমার কোঁয়রকে ধরে কংগ্রেস দলের অন্যান্য কর্মকর্তা সকল উপস্থিত থাকা সভাখনত আগন্তুক লোকসভা নির্বাচন সন্দর্ভত আলোচনা করা হয়। এই সভাখনত জাগিরোড ব্লকত শক্তিশালী করার কারণে প্রদেশ কংগ্রেস কমিটিয়ে আমার লক্ষ্মীকান্ত ডেকাদেবক কার্যকরী সভাপতি হিসাবে দিছে, যাতে আগন্তুক দিনত আমার জাগিরোড ব্লক কংগ্রেস শক্তিশালী হিসাবে আগবাড়ি যাব পারে। 2016 চনত আমার অসমত বিজেপি সরকার হওয়ার পাছত আর বিশেষ 2018 চনত আমার নেতা জাগিরোড সমষ্টি পার্টির প্রাক্তন বিধায়ক বিবেকানন্দ বিয়োগের পাছত আমার যথেষ্টখিনি দুর্বল আমার কর্মী সকলে অনুভব করেছিল। আর এই কথাখিনি আমি প্রদেশ কংগ্রেসক অবগত করার পাছত তাৎক্ষণিকভাবে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ডাঙরিয়া রিপুন বড়া ডাঙরিয়ায় আমার জাগিরোড ব্লকের উপসভাপতি জ্যেষ্ঠ কংগ্রেস কর্মী আমার লক্ষ্মী ডেকা ডাঙরিয়াক কার্যকরী সভাপতি হিসাবে নিযুক্তি দিছে। ভারতীয় জনতা পার্টির মরিগাঁও জেলা অনুসূচিত জাতি মোর্চার সভাপতি হিসাবে বুধবারে কার্যভার গ্রহণ করে জাগিরোডর বাবুল কর্মকারে। বিজেপির অনুসূচিত জাতি মোর্চার নির্দেশ মর্মে মরিগাঁও বিজেপি কার্যালয়ত হওয়া এক অনুষ্ঠানত কার্যভার গ্রহণ করে কর্মকারে। উক্ত অনুষ্ঠানত জেলার বিভিন্ন প্রান্তর কর্মীসকলে নবনিযুক্ত সভাপতিগুলিক গামোছা জাপি ফুলের থোপারে আদরণি জানায়। অনুষ্ঠানত মরিগাঁও জেলা বিজেপির সভাপতি ধরণীধর বরদলৈ, জাগিরোড উন্নয়ন প্রাধিকরণের অধ্যক্ষ দিব্যজিৎ নেউগকে আদি করে দলীয় কর্মকর্তা সকল উপস্থিত থাকে। আগত লোকসভা ইলেকশনের কারণে আমি
যাতে সাংগঠনিক দিকটো মজবুত করব পারো, সেই কারণে আমার মোক কমসে কম আপনার রাজ্যপরা একটা অর্ডার দিছে, আদেশ দিছে যে আপনি দলের কারণে কাম করব। এই দায়িত্বভারটো মোক অর্পণ করেছে, মই যিমানখিনি পারো চেষ্টা করিম দলের কারণে কাম করবলৈ, দলটক আগুয়া লৈ যাবলৈ, লোকসভা নির্বাচনটো আমার জিকার কারণে যৎপরণাস্তি চেষ্টা করব। আজির সংবাদ পরিক্রমা ইমানতে সামৰিছো। জাগীৰোড মৰিগাঁওৰ কাষৰে বিভিন্ন অঞ্চলৰ বাবা তৰিলৈ আমি আপোনালোকৰ মাজলৈ প্ৰতি বুধবাৰে সন্ধ্যা আৰু বৃহস্পতিবাৰে পুৱা, গতিকে চাব নাপাহৰিব আপোনাৰ প্ৰিয় অনুষ্ঠান জে চি চিৰ সংবাদ পৰিক্ৰমা। ধন্যবাদ।